ওরে যাবি রে মারা কার নাম সেই নাম হচ্ছে দয়ালের নাম একটি গানের ভাষায় বলে দয়াল নাম যার হৃদয়ে ভরা তার দেহ কি আর যায় রে মারা সেটা হচ্ছে মাওলার নাম আল্লাহ এবং রাসূলের নাম যার যার মুর্শিদের নাম যদি কোনো ভক্তের সকল সময় যদি সেই দয়ালের নাম যদি তার ভক্তের মুখে থাকে সেই ভক্ত কখনো আর মারা যেতে পারে না কথায় বলে শরণে হয় মিলন যারা আমার ছোট ভাইরা আছো তোমরা একটু কথা কম বলবা অনেক মুরব্বীরা বসে আছে দুই একটি গান শুনবে তোমাদের গানও হবে ইনশাআল্লাহ বিচ্ছেদের যখন সময় হবে আমরা নাচব হাসব গাইব কাঁদব এইটাই নামই বাউল গান ওই নাম ভুল করিলে ওরে যাবি রে মারা ওরে তুই পড়বি রে বি সম ফেরে ভুইল নাম তাহারে এ ভাই সামনে যারা দাঁড়ায় আছেন একটু বসেন আপনাদের পিছনে লোক আছে নিরিগ বান্দরে তুই নয়নে নিরিগ বান্দরে তুই নয়নে ভুইল ভুল করিলে যাবি রে মারা ওই নাম ভুল করিলে যাবি রে মারা পড়বে রে সম্ফেরে হইল নাম তাহারে নিরিগ বান্দরে তুই নয়নে তুই খেদবি রে
রে তু নয়নে হইল নাম গুরু রে সদাও করলি না ওরে তুই মনের মানুষ পাইলি না ওরে প্রেমে গেলি না ওরে প্রেমে সদা করলি না ওরে মনের মানুষ পাইলি না ও তোর মনের মানুষ আছে রে ঘরে মনের মানুষ আছে রে ঘরে লউগা তারে চিনে হইল নাম তাহারে একটি ফল পরে রসে পরে টলমল পরে কত ভ্রমর হয় পাগল গাছে একটি ফল ওরে রসে ওরে টলম ওরে কত ভ্রমর হয়ে পাব সেই ফল গুরু কাইয়া শিষ্যের দিলে সেই ফল গুরু কাইয়া শিষ্যের দিলে অসয়মর হইছে সংসারে হইল নাম তাহারে নির্বান্ধবী নয়নে নির্বান্ধরে দুই নয়নে হইল নাম গুরু রে গেলি না প্রেমের বাজার করলি না ওরে তুই মনের মানুষ চিনলি না তার কথা হইল একজন কামেল মানুষকে
আমরা কেমন করে চিনব একজন কামেল ব্যক্তিকে আমরা কেমন মানুষের কাছে বয়াত গ্রহণ করব একজন কামেল পীরের যিনি হচ্ছেন আল্লাহওয়ালা আমার এই গানের মধ্যে আছে প্রেমের গাছে একটি ফল রসে করে টলমল সেই ফল গুরু কায়ে শিষ্যের দিলে অমরত্ব লাভ করে সে সংসারে ভুলল না মন তার একটি আল্লাহওয়ালা মানুষের যখন আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়ে যায় তখন সে হয়ে যায় আল্লাহওয়ালা তার মুখে যে কথা বলে সেই কথা আল্লাহই বলে তার হাত দিয়ে যে জিনিস ধরে সেটা আল্লাহই ধরে যে পাও দেশে হাঁটে সেটাও আল্লাহই করে তখন সে হয়ে যায় আল্লাহর অধীন একটা কথাই বলে ওরে আমার ভক্তের হাতে প্রেম দুরি ভক্ত যদি গুড়ায় আমি সেই দি পুরি রে ভক্তের হাতে প্রেম দুরি ভক্ত আমার মাতা পিতা ভক্ত কল্পতরু ভক্ত আমার নাম রেখেছে বংশা কল্পতরু ভক্তের অধীন হয়ে যায় ভগবান ভগবানের অধীন হয়ে যায় ভক্ত একজন আল্লাহওয়ালা মানুষকে দেখা মাত্র যদি তার আল্লাহর কথা মনে হয় কোন মানুষকে দেখা দেখার পরে যদি তার স্রষ্টার কথা মনে হয় তার এই হয়েছে একটা লক্ষ্য